आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ভয়াবহ বন্যা বিপর্যয়, রাজ্য স্তরের মহড়া আয়োজিত শিলচরে। সড়ক সংস্কারের দাবিতে ধর্ণায় স্থানীয় জনগণ, যান চলাচল স্তব্ধ। অরুণোদয় হিতাধিকারী বাছাইয়ের সজন পোষণ, সরব কারিছোড়াবাসী। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তরফে বৃহস্পতিবার বন্যা বিপর্যয়ের উপর রাজ্যস্তরের এক মহড়া আয়োজিত হয় শিলচরে। স্থানীয় সেটেলমেন্ট অফিসে আয়োজিত এদিনের মহড়ায় বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বিভাগীয় তরফে এদিন একটি কন্ট্রোল রুম খুলে বিগত দিনে শহরের যেসব জায়গা জল সুনামিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেসব জায়গায় মহড়া প্রদর্শন করে জনগণকে সচেতন করার প্রচেষ্টা করা হয়। বন্যা পরিস্থিতি কিভাবে একে অপরকে সহায়তা করবে তার বিভিন্ন কৌশল ও পন্থা জনগণের সামনে তুলে ধরেন বিভাগীয় কর্মকর্তারা। বন্যা বিপর্যয়ে যদি কেউ জলে ডুবে যান তাহলে তাকে কিভাবে উদ্ধার করতে হবে তা নিয়েও মহড়া প্রদর্শন করেন এসডিআরএফ ও এনডিআরএফ এর কর্মকর্তারা। মহড়া চলাকালীন বিভিন্ন স্থানে রিলিফ ক্যাম্প ও পানীয় জলের ব্যবস্থা করে তা কিভাবে জনগণের কাছে পৌঁছানো যায় সেই বিষয়ে জনগণকে সচেতন করেন তারা। রাজ্য স্তরের মহড়া সম্পর্কে এদিন কাছাড়ের জেলা শাসক কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রশাসনের আধিকারিকরা। সময় ধরে ইয়াতে আমার কাছাড়ত নেড়া নেপেড়া বরষুণের ফলত বানপানীর ইতিমধ্যে আমি এতিয়ালৈকে যিখিনি খবর আহিছে আমাৰ মৃত কামি যিখন মনোভাৱী আছে মনোভাৱী এখন ভাঙিছে কিছু ঠাইত আৰু কৰাটি গ্ৰাম তাত কিছু মানুহ আবদ্ধ হৈ আছিল। মধুৰা নৈৰ পাৰত কিছু মানুহ আবদ্ধ হৈ আছিল যিখন আমাৰ চিমলু তোলা যিটো মধুৰা নদীৰ ওপৰত যিখন দলং হৈছে দলং আছে সেই দলংখন মানে দলং কৰে বানৰ কাৰণে দলংখন উঠি গৈছে আৰু এখন নাও এখন আমাৰ যাত্ৰী পৰিয়াল গৈ আছে মধুৰা গঠন এই নাওখন ডুবিলে তাতে কিছু মানুহ আছিলে। ইতিমধ্যে চাৰিওখন জেগাতে উদ্ধাৰ কাৰ্য কৰা দেশৰ কাৰণে শিলচর কালাইন জাতীয় সড়কের তারাপুর শিববাড়ি থেকে মজুমদার বাজার পর্যন্ত বেহাল সড়ক সংস্কারের দাবিতে বৃহস্পতিবার স্থানীয়দের উত্তাল প্রতিবাদে কেঁপে উঠল গোটা এলাকা। এদিন প্রতিবাদ চলাকালীন এলাকায় যানবাহন চলাচল স্তব্ধ হয়ে পড়ে। সকাল থেকে চলে থাকা স্থানীয়দের গণবিক্ষোভ কার্যসূচির দরুন সড়কের দুপাশে বিশাল যানজট দেখা দেয়। সড়কের জরাজীর্ণ অবস্থার পরে বিভিন্ন সমস্যার সম্মুখীন এলাকার জনগণ এদিন ক্ষোভের সাথে জানান। শিলচর কালেন সংযোগে শিববাড়ি থেকে মজুমদার বাজার পর্যন্ত সড়কটি জাতীয় সড়কের বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে। তার দরুন প্রতিদিন বিশাল সংখ্যক বড় বড় ট্রাক ও অজস্র বাহন যাতায়াত করায় স্থানীয়দের চলাচল করা দুঃসাধ্য হয়ে পড়েছে। শুধু তাই নয়, বর্ষার মরশুমে বৃষ্টির জমা জল ও সুখা মরশুমে ধুলোঝড় স্থানীয়দের দৈনন্দিন জীবনকে দুর্বিষহ করে তুলেছে। বিষয়টি নিয়ে মাস কয়েক আগে সড়ক অবরোধ করা হলেও সরকার ও স্থানীয় জনপ্রতিনিধিদের টনক নড়েনি। প্রশাসনের তরফে লিখিত আশ্বাস দেওয়ার পরও কেন ব্যবস্থা গ্রহণ করা হয়নি তা নিয়ে এদিন সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারাপুর শিববাড়ি থেকে মজুমদার বাজার পর্যন্ত সড়কটি বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়েছে। মানুষ ঘর থেকে বের হওয়ার পর বিকেলে ঘরে ফিরে আসবে কিনা তাও সন্দেহের আবর্তে। শিলচরের কর্মতৎপর ও জনপ্রিয় বিধায়ক কিছুদিন পূর্বে একটি সড়কের ফিতা কেটে ফলক উন্মোচনের পর এক প্রকাশ্য জনসভায় সড়কের কাজ দ্রুতগতিতে সম্পন্ন করার আশ্বাস দেন, কিন্তু উন্মোচনের পর আর বিধায়কের দেখা পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। বর্তমানে সড়কটি এত জটিল আকার ধারণ করেছে যে কোনো সময় বড় দুর্ঘটনা মানুষের প্রাণ কেড়ে নেবে। বর্তমানে নিত্যদিন এলাকার জনগণ প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে।
আমরা রাস্তার দুরবস্থা আজকে বাধ্য হইয়া আমরা গড়ের হাত চলাইয়া বাইরে আইয়া দাঁড়াইছি যাতে আমরা রাস্তা লাইয়া ঠিক হয় আর কিছু আমরা পান নাই আর যারা আইবো যে দেখবো যে রাস্তার কি অবস্থা আজকে এতটা মাস এতটা বছর বছর কিছু হইতাম না যাতে আমরা রাস্তা রাস্তা ঠিক হয়ে যায় আর কিছু নাই আমরা রিটার্ন কিছু হতো আজকে সাইটটার ভিতরে যাতে হাত শুরু হয় না হইলে আমরা আন্দোলন চালাইয়া যাইব আর কিছু হওয়ার নাই हम लोग यहाँ के नागरिक है, बहुत सालों से हम लोग ये रास्ता लेकर भुगतना पड़ रहा है, ठीक है। रोज छोटे बच्चे स्कूल जाते हैं, सब ऑफिस जाते हैं, आना जाना सबसे बड़ी बात है। हम लोग का जो ये रास्ता है, तो हम लोग का जो ये धूल का भी जो गर्मी का सीजन है, धूल से रास्ता खराब हो जाता है। जब बारिश का सीजन होता है इतना तक पानी हो जाता है, टुकटुकी बोलिए ऑटो बोले गड्ढे में घुसने से समझ में नहीं आता कि गड्ढा कितना डीप है, फिर वो गाड़ी उलट जाता है। तो ऐसे बहुत सारा एक्सीडेंट हुआ, हम लोग ने फेसबुक के थ्रू बहुत बोला। ये मजुमदार बाजार तो इतना हालत खराब है कि रोज दिन हम लोग को भुगतना पड़ रहा है, ठीक है। हम लोग स्ट्राइक करते करते हमको कोई सोल्यूशन नहीं मिल रहा है। तो हम लोग का आप लोग के सामने यही रिक्वेस्ट है कि आज का आज काम शुरू करवाइए। यहाँ के पब्लिक यही डिमांड कर रहे हैं कि आज का आज काम शुरू होगा, अदरवाइज ये लोग नहीं हटने वाले। यही बात है क्योंकि ये सिलचर टू कालाइन रोड मेन रोड यहाँ से पार्टी का रास्ता जाता है और इंजीनियर लोग आते हैं, मिनिस्टर लोग आते हैं। অরুণোদয় হিতাধিকারী বাছাই প্রক্রিয়া স্বজন পোষণের অভিযোগ। হাইলাকান্দি জেলার দক্ষিণ হাইলাকান্দির উন্নয়নখণ্ডের কারিছড়া দায়ারঘাট গ্রাম পঞ্চায়েতের শতাধিক মহিলা এই অভিযোগ এনেছেন। এলাকার কাজলী দেব জানান, গরিব মহিলাদের বঞ্চিত করে ধনী মানুষের নাম অরুণোদয় প্রকল্পের তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন গ্রাম পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর পবিত্র ধর। তিনি নিজের ক্ষমতায় প্রয়োগ করে নিজের আত্মীয় স্বজনের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। প্রতিবাদকারীরা পবিত্র ধরকে জিপি থেকে বদলি করার দাবি উত্থাপন করেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। কাজলী দেব সহ অন্যান্যরা জানান, ট্যাক্স কালেক্টর পবিত্র ধর বিভিন্ন সময় নিজের পদবীর ক্ষমতা দেখিয়ে পিএমওয়াই হিতাধিকারীর কাছে থেকে টাকা সংগ্রহ করেন আর টাকা না দিলে ঘরের টাকা বন্ধ করে দেবেন বলে ভয় দেখান। বিভিন্ন সময় পবিত্র ধর নিজেকে নোডেল অফিসার হিসেবে মানুষকে পরিচয় দেন বলেও অভিযোগ করেন তারা। বৃহস্পতিবার শতাধিক মহিলা প্রকৃত হিতাধিকারীর নাম অরুণোদয় প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য দক্ষিণ হাইলাকান্দির উন্নয়নখণ্ডের আধিকারিকের কাছে একটি স্মারকপত্র প্রদান করেন। আমার হাজবেন্ডে ইয়ে করেন পান ফাতা পান খাসিয়াবাড়ির কাজ করেন, ফাতা পান বেচিয়ে বিক্রি করিয়া খায়। অথচ আমার গড় 100 বছরের আমার বৃদ্ধ একজন শ্বশুর, আজ অব্দি তান বাতা দেয় না, বিশ্বনাথ শয্যাশায়ী, এরপরে অরুণোদয় দেয় না। একটা ঘর আইছিল আমার ইয়ের নামে, হাজবেন্ডের নামে কয় আমার বলে ঘর আছে। আমার শ্বশুরের 3 ছেলে, তান ইয়ে আছে, আরও ছেলেরা মরি গেছে বাইর বউ, তান ছেলের কথা পবিত্র ধরে এটা আমার ব্লক করিয়া থা আজকে 1 বছর হয়ে গেছে। অরুণোদয় লাগি অ্যাপ্লাই করছি, পিডিএফ আমার নাম আছে, নাম খাটিয়া ফেলাইছে জিপিত। এখন আপনার নাম আইছে না? না, নাম নাই। আর এলা আপনারা গ্রাম মানে ধনী বা সবল মানুষের নাম আইছে না? আইছে আইছে। আপনি কি রকম মানুষটা কিতা কইবে বিহারে কোন চাই? তারার তো বিল্ডিং বাড়ি আছে, খেত জমিন আছে, বড় বড় ফিশারি আছে, তারপরে তারা চলতে পারে না। আমার তো মুড়ি খাবা করিয়া ব্যবসা করিয়া খাইয়া জামাইও তো কষ্ট ঢুক আছে। আচ্ছা, অরুণোদয় আসনিত নাম তুমি অ্যাপ্লাই করছে নি? করছি জিপি। আচ্ছা, করিয়া জিপি করার বাদে মেম্বারে পঞ্চায়েতে আনিয়ে দিছি আমরা, আপনার ওইটো না বলে। এখন তোমার তো আর কিতা লাগি? তুমি তো অরুণোদয় ভাইপাম পাইতাম পাইতাম দীর্ঘদিন থেকে বিভোদ সময় বেহাল সড়ক সংস্কারের দাবিতে অবশেষে পথে নামায় এক যুবতীকে পুলিশের টানা হেচড়ার ঘটনাকে কেন্দ্র করে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় তারাপুর রায়গড়ের সড়ক অবরোধ স্থলে। আক্রান্ত যুবতীর অভিযোগ, দীর্ঘদিনের অসহনীয় দুর্ভোগের সুরাহা পেতে সাংসদ বিধায়কের কার্যক্রমের বাস্তব ব্যর্থতার প্রতিবাদে নামায় পুলিশের হাতে অনাকাঙ্ক্ষিত কাণ্ডের মুখোমুখি হতে হয়েছে
তার অভিযোগ মতে অবরোধ স্থল থেকে সদল বলে পুলিশ প্রকাশ্যে টানাহেচড়া করে এবং পুলিশের এহেন ভূমিকায় উত্তেজিত হয়ে ওঠেন ওই এলাকার লোকজন। স্বাধীন ভারতে মৌলিক অধিকার আদায়ে অহিংসা প্রতিবাদে নামার মাসুলে তো অমানবিক হবে, তা সহজে মেনে নিতে পারছেন না সমাজের বুদ্ধিজীবী লোকজনেরা। আমরা সকাল থেকে এখানে গণতান্ত্রিক ভাবে আন্দোলন করছি, স্লোগান দিচ্ছি, আমাদের কথা বলছি, কিন্তু এখানে পুলিশ যারা আছেন, লেডি পুলিশরা আমাকে এখান থেকে টেনে হিঁচড়ে নিয়ে এসেছেন। আমি রাস্তার মধ্যে ছিলাম, এখানে সাইডে এনে আমাকে জোর করে ধরে রেখেছেন। আমি ওনাদেরকে বারবার বলছি আমাকে ছাড়ুন, কেন আমাকে এভাবে ধরেছেন? না তুমি উৎপাত করছো, আমি কি উৎপাত করেছি? আমি কি ক্রিমিনাল? আমাকে ধরে এভাবে টেনে হিঁচড়ে রাস্তা থেকে সাইডে সরানো হলো? কেন আমাদেরকে সরানো হবে? কেন আমাদের এরকম ধাক্কা ধাক্কি হবে? আমাকে যে দোস্তাদোস্তি করে নিয়ে আসলো, কেন? আমি কি কোনো ক্রিমিনাল? আমাকে কেন এভাবে নিয়ে আসলো? আসা হলো পুলিশ প্রশাসনকে জবাব দিতে হবে। পুলিশ প্রশাসন যত পুলিশ আমাকে নিয়ে কেন আসলো, এটা প্রশাসন জবাব দেবে। এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক একটা চাল, নইলে আমরা গণতান্ত্রিক ভাবে আন্দোলন করছি, সেই আন্দোলনে পুলিশের হস্তক্ষেপ কেন হবে? পুলিশের এই হস্তক্ষেপকে আমরা ধিক্কার জানাই। এত ন্যাক্কারজনক ঘটনা যেন কোথাও না হয়। গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে এটা অভিশাপ। এই ধরনের পুলিশের আচরণ থাকলে পুলিশ মানুষের জন্য না, মানুষের বিরোধী বলে ঘোষণা করতে হবে। এই ধরনের পুলিশকে আমরা মানছি না, মানবো না। তীব্র দাবদহে ও তপ্ত জনজীবন, সূর্যদেব যেন তার তেজ রশ্মিকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন। এমতাবস্থায় শহরে প্রচলিত পথিকদের কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস দিল আনন্দমার্গ প্রচারক সংঘের গার্লস প্রাউডেস্ট শিলচর শাখা। আনন্দমার্গ সংঘের প্রতিষ্ঠাতা প্রভাত রঞ্জন সরকারের 102তম জন্মতিথি উপলক্ষে গার্লস প্রাউডেস্টের সদস্যরা শিলচর ক্লাব রোড এলাকায় পথচলতি প্রায় সহস্রাধিক পথিকদের ঠান্ডা পানীয় জল পান করান। সকাল 9টা থেকে শুরু হওয়া এই জলসূত্র আয়োজনে শাখার সদস্যরা ছাড়াও শহরের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সংস্থার যে আবিষ্কারক শ্রী প্রভাত চন্দ্র সরকারের জন্মতিথি উপলক্ষে গার্লস প্রাউডেস্টের তরফ থেকে আজকে জলসত্র আয়োজন করেছি। তো শ্রী প্রভাত চন্দ্র সরকারের জন্মতিথি 5 মে ওনার জন্মতিথি, আজকে আমরা আগাম এই অনুষ্ঠানটি করেছি, সবাইকে জলসত্র পান করাচ্ছি। আজকে আমাদের গার্লস ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে জলসত্র করা হয়েছে। যে গরম পড়েছে, বিশ্ব গরমে সব মানুষ একটু স্বস্তি পাক, একটু ঠান্ডা জল খেয়ে যাক, হ্যাঁ, মানুষকে একটু শান্তি দেওয়ার জন্য, একটু স্বস্তি দেওয়ার জন্য আমরা এই প্রোগ্রামটা করেছি, জলসত্র অনুষ্ঠানটা করেছি আজকে। প্রায় আমার খেয়ালে প্রায় 1000 লোকের বেশি উপকৃত হয়েছে। গরমের সময়টা আমরা 11টা থেকে শুরু করেছি, এখন 2-2:30 বাজে। বুধবার রাত 12:30 মধ্য ধুলার পানিভরা বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় 3টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ঘটনায় 10 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। অগ্নিকাণ্ডে আবুল হোসেনের 2টি ডিজেল অটোগাড়ি, 1টি জেনারেটর সহ প্রচুর লোহা ও অন্যান্য সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। মৃদুলনাথের স্টেশনারি দোকানটিও সম্পূর্ণ ভস্মীভূত হয়। এছাড়াও অমরেশনাথের মা কালী হোটেলও আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এদিন ধলাই থেকে অগ্নি নির্বাপক বাহিনী এসে আগুন নেভালেও যা ক্ষয়ক্ষতি হবার তা আগেই হয়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে শত্রুতা থাকতে পারে বলে সন্দেহ করেছেন একটি পক্ষ। ক্ষতিগ্রস্ত লোকেদের সরকারি সাহায্য প্রদানের দাবি তুলেছেন তারা। আমি গত শুক্রবারে সকালে এখানে গেছি, আমার ঈদের লাগে আমার ঘরে গেছি করিমগঞ্জ। গতকালকে রাত্রে আমার এখান থেকে ফোন করিয়া আমার কইটা যে আমার ঘরে আমার আগুন দিলাইছে, কেবা কারা আগুন দিছে জানি না। আমার 2টা গাড়ি জ্বলছে, এরপরে প্রায় আমার 8-10 লাখ টাকার সামান জ্বলছে, এখানে খাতা বই এগুলাও কিছু জ্বলছে, এরপরে কার্টুন 1টা জেনারেটার 10টা রিক্সা জ্বলছে আমার। আমি প্রশাসনের কাছে এটা কেবা কারা এটা আগুন লাগাইছে এটা তদন্ত করি আমি সুবিচার চাই। প্রশাসনের কাছে আমার আইটাই আবেদন যে কেবা কারা এটা তদন্ত করি, এটা সত্য বিচারটা আমি চাই আর প্রশাসনের কাছে, এটাই আমার বক্তব্য। আর এরপরে এখানে এই অমরেশনাথ তানও একটা হোটেল, মা কালী হোটেল, এটাও জ্বলছে সঙ্গে। এরপরে এই মৃদুলনাথেরও একটা এখানে স্টেশনারি দোকান, তানও গড় জ্বলছে, দোকানটাও জ্বলছে। এই আমার একটা জেনারেটার জ্বলছে, এটা কইবার জনক না, এটা কেবা খারা আমার লগে এই দুশ্মনীটা করছে। আমি প্রশাসন কাছে এইটাই আবেদন করি যে এটা আমি তদন্ত করি আর সুবিচার চাই। এইটা এই বলে আমার নাম মিনতি নাথ। এখানে যে গড় জ্বলছে হুসেন, আবুল হোসেনের,
এখানে তার পাশে আমার একটা স্টেশনারি দোকান আসলো, 30-40 হাজার টাকার জিনিস জ্বলছে। আমার নাতি অমরেশ না, তার হোটেলও অনেক ক্ষতি হয়েছে। আপনার কাছে আমি সুবিচার চাই, এটা আমার ভয় ক্ষতি। আপনারা এনকোয়ারি করিয়া দেখতা ক্ষতিপূরণ চূড়া দিতা প্রশাসনের কাছে। আমি এটা আবেদন করিয়া এটা তদন্ত করিয়া দেখবা। ধলাই সমষ্টিতে পুলিশের নিষ্ক্রিয়তার দরুন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে অসামাজিক কার্যকলাপ সহ হিংসাত্মক ঘটনা। মঙ্গলবার দিন দুপুরে ধলাইয়ের ধোয়ারবন থানাধীন নয়াবিল জিপির বড়জালেঙ্গা চা বাগান এলাকায় এক দুষ্কৃতীদের দল অস্ত্রশস্ত্র নিয়ে দুঃসাহসিক হানা দেয় শাহাবুদ্দিনের ঘরে। সাহাবের ঘরে ঢুকে মারপিট সহ বিভিন্ন সামগ্রী ভেঙে চুরমার করে দেয় দুষ্কৃতীদের দল। তাছাড়াও তার দোকানেও ভাঙচুর চালায়। পরে এ মর্মে তিনজনকে অভিযুক্ত করে ধোয়ারবন থানায় এজাহার করেন সাহাব। অভিযুক্তরা হলো দারবি চা বাগানের জয়নুল উদ্দিন, পালি মিয়া ও আজাদ মিয়া। উল্লেখ্য, মন্ত্রী পরিমল শুক্লবুদ্ধির সমষ্টি ধলাই, আর ওই সমষ্টিতে বছর কয়েক থেকে লাফে লাফে অপরাধমূলক নানা ঘটনার পরও যেন নির্বিকার মনোভাবে পুলিশ। ধলাইয়ের গ্রামাঞ্চলের জনগণ সুবিচার পেতে পুলিশের দ্বারস্থ হয়েও প্রায় হয়রানির মুখোমুখি হতে হয় বলে অসংখ্য জন অভিযোগ রয়েছে। মন্ত্রীর সমষ্টিতে অপরাধীদের বিরুদ্ধে রহস্যকরভাবে পুলিশের দুর্বল মনোভাবের দরুণই ধলাইয়ের অন্দরমহলে একের পর এক অনাকাঙ্ক্ষিত অপরাধমূলক ঘটনা ঘটছে বলে উদ্বিগ্ন ধলাইয়ের জনগণ। আইয়া দেখছি তো তারা দাগু লইয়া খোলা গাছ ফাটি তাই একসাথে হরিয়া হাঁটিয়া গেছে। আরো আমরা বাই তারা বাসলো, তারা আরো কইছেন তোমরা হরণ তাকি, তোমরা আমরা দুশ্মন নি, তোমরা আইয়া মাঝে হামারা আইয়া, তোমরা না খেয়ে আনছে। আমরা অর্ডার দিছে থানা তাকি, কোর্ট তাকি অর্ডার দিছে আমরা হাঁটি থানাইয়া। তোমরা এই না খেয়ে আনছে, তোমরা আমরা বাধা দিও না, আমরা হাঁটি থাম খোলা গাছ, কিন্তু আমরা রাখার জায়গা লাগে। তার বেটি বুবু আসলা না ঘর, তার নহর বাড়িতে আসলা বাদে আটকাই না শেখনাই একলা আদমি জন না বাদে যাকে দুয়ারবন থানা মে যাকে কেস করকে তব থানা লেকে আকে আটকাওয়াল গেল। অখনি খুব দাউ বাঞ্জত দাউকে আগে কেউ আর যাওয়া যাই করে নেকে থাকে। লোককে ধর গলে গেল, হ্যাঁ হ্যাঁ, তিন জনকে মহিলাকে না লে গেল, তিন জনকে লে গেল। দাউ লেকে ভাঞ্জত রে না, হ্যাঁ দাউ লেকে বহুত ভাঞ্জে মারা মারি দাউ লে গেল, হ্যাঁ দাউ লে গেল। আর অখনি গাড়ি মাল সামান লইয়া আইছে অন ঘর বানাইবার লাগে, যা বলৎকারি করিয়া ঘর বানাইব। আমার চুলাগর লইয়া তারা বেড়া তার দিতে আসে, দৌড়াকে দাও লেকে ঢুকা দিলে তোমার লেকে ঘর মে, হ্যাঁ দাও লেকে আচ্ছা ঘর মে ঢুকাই থানা মে, তো কই যে ইগু দৌড়ে ভাগি গেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ভয়াবহ বন্যা বিপর্যয়, রাজ্য স্তরের মহড়া আয়োজিত শিলচরে। সড়ক সংস্কারের দাবিতে ধর্ণায় স্থানীয় জনগণ, যান চলাচল স্তব্ধ। অরুণোদয় হিতাধিকারী বাছাইয়ের সজন পোষণ, সরব কারি ছোড়াবাসী। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।